আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আজমাইন প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের পিস টিভি বাংলা অনুষ্ঠান দেখছেন ইসলামী জ্ঞান চর্চা হালাল হারাম ইসলামী অর্থনীতি ইত্যাদি আশা করি তার দ্বারা উপকৃত হচ্ছেন এবং দিন ও দুনিয়ার পাথেও সংগ্রহ করার কাজে সচেষ্ট হচ্ছেন আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মাহমিন আজকে সেই সংক্রান্ত একটা বিষয় যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় যে বিষয়ে ওলামাদের দ্বন্দ্ব আছে মতভেদ আছে একজন বলছে এটা হালাল একজন বলছে এটা হারাম তখন আপনার উচিত কি সেটাকে হালাল বলে মেনে নেওয়া না হারাম বলে মেনে নেওয়া কোনটা মেনে নেওয়াতে আপনার মুক্তি আছে কোনো বিতর্কিত বিষয় যখন একজন বলবে এটা হালাল একজন বলবে এটা হারাম তখন সেটাকে যদি হালাল মেনে নেন অথচ যদি হালাল না হয় তাহলে কি হবে আর যদি আপনি হারাম মেনে নেন সেটাকে ব্যবহার না করেন তাহলে আপনার বাঁচার পথ রয়েছে কিন্তু হালাল মনে করে যদি আপনি খেয়ে যান তাতে বাঁচার পথ থাকে না মোট কথা যে জিনিস সন্দিগ্ধ যে জিনিসে আপনার সন্দেহ ধরে যাচ্ছে যে এটা হালাল না হারাম তখন আপনার জন্য পূর্ব সতর্কতামূলক কাজ এই হবে যখন ও আমাদের এখতেলাপ রয়েছে তখন আমি সেই পথে যাব না একে বলা হয় এহতিয়াত তার মানে সাবধানতা অবলম্বন করা সতর্কতা অবলম্বন করা আজকের আলোচনায় আমরা শুধু সংক্ষেপে সেই কথাই বলবো যা হারাম তা নিয়ত ভালো রেখে খেলেও হারাম যদি হারাম হয় আবার নিয়ত ভালো হারাম হবে না হালাল হবে হারামই থাকবে হারাম খাওয়ার জন্য হালাল অশিলা অথবা হালাল খাওয়ার জন্য হারাম ওসিলা অবলম্বন করা হারাম হারাম খাওয়ার জন্য কোনো প্রকার ছল বাহানা করা ঘুরিয়ে নাক দেখিয়ে খাবেন সোজা করে খেলে লোকে হারাম বলবে এতে ঘুরিয়ে খাবেন তাহলে হালাল হয়ে যাবে এরকম বাহানা করা আপনার জন্য জায়জ না কৌশল অবলম্বন করাও হারাম হারামের হালাল সুন্দর নাম দিলেও সেটা হারাম তাই না সুন্দর একটা নাম দিলেন মদ না বলে বললেন রুহের খোরাক রুহানি সারাব এমন এমন নাম দিলেন লোভনীয় নাম তাতে কি কোনো হারাম জিনিস হালাল হয়ে যাবে কোনো দিন না কোনো জিনিস হারাম বলে সন্দেহ হলে তা হারাম সুতরাং তা বর্জন করাই উচিত যখন সন্দেহ হলো হালাল না হারাম তখন সেটাকে কি মনে করতে হবে যে এটা মনে হয় যেন হারাম অতএব সন্দিগ্ধ মানেই হচ্ছে হারাম সেখান থেকে দূরে থাকতে হবে কোনো এক জিনিসকে যদি এক শ্রেণীর ওলামা বলেন হারাম এবং অন্য এক শ্রেণীর ওলামা বলেন হালাল তাহলে দলিল ও যুক্তির ভিত্তিতে একটি সিদ্ধান্তকে মেনে নিন যদি আপনি মনে করেন যে না আমার কাছে আলেম ইনি হচ্ছেন বড় অতএব এনার সিদ্ধান্তটাই ঠিক যদি ইনি হালাল বলেন তাহলে ওটা হালাল আর যদি হারাম বলেন তাহলে হারাম কিন্তু দলিল বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে দলিল সহ দুটির মধ্যে কোনো একটির মত আপনার কাছে প্রাধান্য না পেলে তখন আপনি কি করবেন তাহলে সেটি আপনার নিকট সন্দিগ্ধ থেকে যায় আপনি বুঝতে পারলেন না যেটা হালাল না হারাম স্পষ্ট হল না আপনার কাছে যখন অস্পষ্ট থেকে গেল আর তখন তা বর্জন করাই আপনার জন্য উত্তম যখন অস্পষ্ট অন্ধকারে থাকলেন বুঝতে পারলেন না যে কোন আলেমের কথা মানবো সবাই ভালো আলেম সবাই বড় আলেম অতএব সেক্ষেত্রে আপনার কাছে সে জিনিসটি কি হয়ে গেল সন্দিগ্ধ আর ক্ষেত্রে সেটা আপনার জন্য বর্জন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ পূর্ব সতর্কতামূলক কাজ উত্তম কাজ নচেত এ সম্ভাবনাই বেশি আছে যে আপনি হারামে পতিত হবেন দু একটা উদাহরণ নিন তাহলে বুঝতে পারবেন পুতুলটা হালাল না হারাম পুতুল ব্যবহার করা ইসলামে মূর্তি হারাম কিন্তু ছেলে মেয়েদের যে পুতুল মেয়েদেরকে কিনে দেওয়া হয় সেই পুতুল হালাল না হারাম এখানে ওলা আমাদের এখতেলাপ আছে এক শ্রেণীর ওলামা বলছেন পুতুল বাচ্চাদের জন্য কিনে দেওয়া চলবে তাহলে তার ব্যবসায় চলবে কেন মা আয়েশার পুতুল ছিল উল্টো দিকে আল্লাহ মা আয়েশার পুতুল দেখে কিছু বলতেন না তারপরে এমন কি ঘোড়াও ছিল ঘোড়ার আবার ডানাও ছিল আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার আয়েশা এই ঘোড়া বা ঘোড়ার ডানা কেন তখন আয়েশা বললেন আপনি কি শোনেননি সোলেমান নবীর ঘোড়ার ডানা ছিল মা আয়েশা ছোট ছিলেন তাই না যখন সংসার করতে আসেন তখন কি ছিলেন ছোট ছিলেন পুতুল নিয়ে খেলা করতেন বোঝা গেল পুতুল জায়জ অন্য এক শ্রেণীর ওলামা বলছেন যে না পুতুল জায়জ হলো মা আয়েসা যে পুতুল নিয়ে খেলতেন সেই পুতুল জায়জ বর্তমানের যে পুতুল সে পুতুল একদম সুন্দরভাবে তার সাজ সজ্জা তার দেহ গঠন সবকিছুই স্পষ্ট এইরকম পুতুল মেয়েদেরকে কিনে দেওয়া জায়েজ নয় কারণ এটা মূর্তি সম্পূর্ণ মূর্তি আর মা আয়েসার পুতুল ছিল কাপড়ের তৈরি কি তুলোর তৈরি ওই পুতুল আর এই পুতুল এক না তাহলে সন্দেহে পড়লেন না পড়লেন না আপনার জন্য যদি আপনি সন্দেহে পড়েন তাহলে আপনার জন্য পূর্ব সতর্কতামূলক কাজ হল যে আপনি এই পুতুলের ব্যবসার থেকে সরে আসবেন আরো উদাহরণ নিন বিড়ি সিগারেটের ব্যবসা এটা আপনার কাছে সন্দিগ্ধ না স্পষ্ট হারাম আমাদের কাছে স্পষ্ট হারাম কিন্তু আপনি যদি বলেন না হুজুর মক্রু অনেক হুজুর বলেন মাকরু সেই হুজুর বলবেন যে হুজুর জর্দা খায় তাই না যে হুজুর জর্দা খান তিনি বলবেন কিংবা গুলমাজেন তিনি বলবেন মাকরু তখন ওরা তারা বলে স্পষ্ট দলিল নেই হারাম হওয়ার হারাম হওয়ার স্পষ্ট দলিল চাই কোরআন হাতে কোথায় আছে বিজি সিগারেট হারাম ভাই সব জিনিসই যদি হালাল হারাম বলে একটা লিস্ট লেখা থাকতো কোরআন হাদিসে তা কোরআন হাদিসের অবস্থাটা কি হতো বিশাল পরিধিবার্ত তাই না কোরআনের কলেবর কত বৃদ্ধি হতো কিন্তু একটা নীতি বেঁধে দেওয়া হয়েছে সেই নীতি অনুযায়ী আমরা পৃথিবীর অনেক জিনিসকে কেয়াস করব যে জিনিস স্পষ্টভাবে কোরআনে লেখা নেই হালাল না হারাম জর্দা হারাম কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে গুল হারাম কোরআন হাদিসে লেখা আছে কি লেখা নেই বহু কথা হালাল না হারাম লেখা নেই তার মানে সেটাকে আমি হালাল বলবো হারাম বলবো কোন জ্ঞানে নিশ্চয়ই কোরআন হাদিস লব্ধ জ্ঞানে যে জ্ঞান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হালাল না হারাম জর্দাকে পরীক্ষা করে দেখেন গুল গোড়াকু পরীক্ষা করে দেখেন সিগারেট বিড়ি পরীক্ষা করে দেখেন গাঁজা হুঁকো তামাক এগুলো পরীক্ষা করে দেখেন এর মধ্যে মানুষের জন্য ক্ষতি আছে না লাভ আছে যদি বলেন ক্ষতি আছে তাহলে কোরআন হাদিস বলছে যে জিনিসে ক্ষতি আছে ক্ষতি জিনিস ইসলামে আলাল না এতে অপচয় হয় না মানুষের লাভ হয় এতে অপচয় হয় অপচয় করা ইসলামে জায়জ না অপচয়কারী অপব্যয়কারী শয়তানের ভাই এইভাবে আমরা দলিল দিয়ে বুঝতে পারি স্পষ্ট এটা হারাম কিন্তু যারা বলছে না না স্পষ্ট দলিল নেই বেশ ঠিক আছে আপনি মানবেন না এটা হারাম তবুও আপনার কাছে এই জিনিস সন্দিগ্ধ কিনা এটা তো আপনি স্পষ্ট করে বলতে পারলেন না যে এটা হালাল তখন নিশ্চয়ই আপনার কাছে জিনিসটা সন্দিহান সন্দিগ্ধ তাহলে আপনার জন্য উচিত হবে যে এই জিনিস থেকে সরে আসা এই জিনিস খাওয়া থেকে ব্যবহার করা থেকে সরে আসা এই জিনিসের ব্যবসা করা থেকে সরে আসা তেমনি কচ্ছপের গোস্ত কচ্ছপের গোস্ত হালাল না হারাম ওলামাদের এখতেলাপ আছে আপনার বুদ্ধি উচিত হবে যে এখান থেকে সরে আসা হোটেল রেস্টুরেন্ট লজ এসব যে আপনি ভাড়া দিচ্ছেন কাকে ভাড়া দিচ্ছেন কাকে ভাড়া দিচ্ছেন আপনার সন্দেহ থাকে তাই না কখনো সন্দেহ কখনো স্পষ্ট হয় কখনো হয় না আপনাকে মিথ্যা করে বললো আমার স্ত্রী অথচ সে তার স্ত্রী না কিন্তু আপনি ভাড়া দিয়েছেন এ শুধু এদেশেই না আমাদের মুসলিম দেশেও এরকম হয় মুসলিম দেশে এসে কাউকে নিয়ে এলো হোটেল ভাড়া আমার দেশের ওখানে নিয়ম আছে সৌদি আরবের নিয়ম আছে কার্ড আছে সঙ্গে সঙ্গে কার্ড থাকে যে তোমার স্ত্রী তার প্রমাণ কি প্রমাণ থাকে এই প্রমাণ দেখালে তবে হোটেল ভাড়া দেবে নাচি দেবে না কিন্তু এমনও লোভী হোটেলওয়ালা আছে বলে তোমাকে পয়সা দেওয়া হবে তোমাকে পয়সা চাও কি না এসব কি দেখবে তুমি কত টাকা লাগবে বলো এবার হয়তো পাঁচশো জায়গায় সাতশো দিলো সাতশো জায়গায় হাজার দিল হয়ে গেল আর প্রুফ দেখবেন কি আপনি এখানেও আপনি সন্দেহে পড়ছেন সন্দিগ্ধতায় পড়ছেন যে আপনি যাকে ঘর ভাড়া দিলেন সে আসলে তারা স্বামী স্ত্রী নাকি তারা ব্যবিচারী ব্যবিচারিনি মোট কথা এইভাবে আপনি পৃথিবী জীবনযাত্রার অনেক ক্ষেত্রে দেখবেন ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া লেনদেন হালাল হারামের সন্দেহ আছে সেটা সন্দিগ্ধ কি না কিন্তু যেটা সন্দিগ্ধ হবে সেখান থেকে বেঁচে থাকা হারাম আপনাদেরকে সেই কথাই বলবো মোহাম্মদু রসুল্লাহসালাম বলেছেন আল হালাল উবাইয়েনুন ওয়াল হারাম উবাইয়েন ওয়াবাইনা হুমা মুশতাবাহাত হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কিন্তু এই দুইয়ের মাঝে কিছু সন্দিগ্ধ সন্দিহান জিনিস আছে অস্পষ্ট জিনিস আছে যেটা বোঝা যায় না যেটা হালাল নাহার আমলা আলমোহা ক্যাসিরুম এনার নাস বহু মানুষ তা জানে না এবারে শোনেন রাসুল্লা সাল বলছেন ফা মানিত্যাকার শুভ হাত যে ব্যক্তি এই সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে ইস্তাব্বরা আলি দিনই সে নিজের দিন ও সম্ভ্রমকে বাঁচিয়ে নেবে যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে সে নিজের দিন ও ইজ্জতকে বাঁচিয়ে নেবে ওমান ওয়াকা আফিস সুবহাত ওয়াকা আফিল হারাম আর যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিসে পতিত হবে সে হারামে এসে পতিত হবে উদাহরণ দিয়ে বলছেন রসুল্লাহাম কারা ইন ইয়ার আহাউল আল হিমা ইউ শিকু ইউ আকে আহু যেমন একজন রাখাল যদি সবুজ শস্য এবং সুন্দর শস্যের ধারে ছাগল গরু চড়ায় তো সম্ভবত চড়াতে চড়াতে হঠাৎ করে নেমে যেতে পারে তাই না তার মানে তুমি হালাল ভাবছো হঠাৎ করে তুমি হারামে পড়তে পারো এরকম আশঙ্কা আছে এই আশঙ্কার জন্যে তুমি সেখান থেকে দূরে সরে যাও ওখানে চড়াও না দূরে সরাও যাতে করে বাই চান্স সবুজ ফসলে এবং হারামে পতিত না হয় নালে কুল্লি মালিকিন হেমা সোন প্রত্যেক রাজার তার নির্ধারিত চারণভূমি আছে মানে বলা হয় যে এই এলাকাটা ঘিরে দেওয়া হয় তার কাটাতে ঘিরে কেউ ঘিরে দেওয়া বলা হয় এটা অমুক রাজার পশু চড়বে এখানে নির্দিষ্ট করা আছে আলা ইন্না হিমাল্লা হেফি আর দিহি মাহারিম আর সেই রাজা মহারাজা রাজাদের রাজার চারণভূমি হল হারাম করা জিনিস যে হারাম করা জিনিস নিষিদ্ধ করে ঘিরে দেওয়া হয়েছে যে এ হচ্ছে হারাম করা জিনিস এরপরে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম আরও কিছু কথা বলেছেন হারাম বলে যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে হালাল মনে করে ঢুকে পড়লে হবে না কি করতে হবে সেখান থেকে দূরে থাকতে হবে আপনি তা খাবেন না দূরে থাকবেন আপনি তার ব্যবসা করবেন না দূরে থাকবেন এখানে অন্তরের সাথে সাথ বলে এই জিনিসটা সাত হচ্ছে অন্তরের সাথে মেনে নেওয়ার সাথে সাত এই জন্য এই হাদিসের শেষাংশে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আলা ইন্না ফিল এই দেহের ভিতরে একটা পিণ্ড আছে এই দেহের ভিতরে একটা মাংস পিণ্ড আছে এরা সালাহাত করলো সেটা ভালো হলে সারা দেহ ভালো ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ করল আর সেইটা খারাপ হয়ে গেলে সারা দেহটাই খারাপ আলা ওয়াহিয়াল কাল আর সেই পিণ্ডটার নাম হলো সেই মাংস পিণ্ডটার নাম হল হৃৎপিণ্ড হার্ট হৃদয় মন যার মন ভালো তার দেহ ভালো আর যার মন নোংরা তার দেহ নোংরা মন হচ্ছে আসল মন হচ্ছে দেহের রাজা সে ভালো হলে সারা দেহ ভালো থাকবে সে ভালো হলে আপনার হাত ভালো থাকবে পা ভালো চলবে চোখ ভালো দেখবে মুখ ভালো খাবে তাই না হালাল হারামে তুমি যদি নোংরামি থাকে তাহলে পা চলবে নোংরা পথে হাত ধরবে নোংরা চোখ দেখবে নোংরা মুখ খাবে নোংরা সবই নোংরা হয়ে যাবে এমন একটা জিনিস রসুল্লা সাল্লা হাদিসের সঙ্গে জড়িয়ে দিলেন যাতে করে মনকে যদি তুমি ঠিক করো মন যদি তোমার হালাল হারামের তমিজ করতে শেখে তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবই সব শিখবে হালাল পথে চলবে হারাম থেকে দূরে থাকবে রসুল বলছেন আল হালাল ওবাইয়েন হারাম উবাইয়েন হালাল স্পষ্ট কোরআন হাদিসে হালালের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে হারামের কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে হালালের কথা বলা হয়েছে যে গাফেক্ষিক কায়দাতে বলে যে জিনিস হারাম হওয়ার কোনো দলিল নেই যে জিনিসের হারাম হওয়ার কোনো দলিল নেই সেটাই হচ্ছে হালাল তাই না খাওয়া দাওয়া লিবাস পোশাক সবই এটা যে নিষেধ এর কোনো দলিল নেই অতএব সেটা হালাল আর যখন দলিল আসবে এটা হারাম সেটা হারাম আর মাঝখানে আছে কি সন্দিগ্ধ জিনিস বেশ প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে আবার বাকি কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনি যদি মনে করেন যে কে আর বড় আলেম আপনার কাছে কে পরহেজগার আলেম ভালো ঠিক আছে তার কথাটা মেনে নেন তাতেও আপনার সন্দেহ হয় যে ও এক ও একই পজিশনের আলেমে দু রকম কথা বলছি যে ভারী মুশকিল কার কথাটা আপনার পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই রাসূলুল্লাহসামে ফাইসলা নেন দা মা ইলা মা তোমার কাছে যে জিনিসটা সন্দিগ্ধ হল সেই জিনিসটাকে বর্জন করে এমন এক জিনিস গ্রহণ করো যেটা সন্দিগ্ধ নয় খালাস কথা আপনার শেষ হয়ে গেল আপনি পরিচ্ছন্ন হয়ে গেলেন আপনি পবিত্র হয়ে গেলেন আর ওই যে রসুল্লাহ বলেছেন যে সন্দেহান জিনিস থেকে বেঁচে থাকবে দূরে থাকবে সে নিজের দিনও বাঁচিয়ে নেবে নিজের ইজ্জতও বাঁচিয়ে নেবে রসুল্লাহ একবার রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন তো দেখছেন একটা খেজুর পড়ে আছে খেজুর আল্লাহর নিয়ামত আর সেই পাকা খেজুর যখন পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে তো উনি খেতে গেলেন কিন্তু খেলেন না তিনি বললেন যে লাউলা আকাল কালতোহা যদি আমার আশঙ্কা না হতো হয়তো বা এটা সাদকা জাকাতের খেজুর তাহলে আমি এটা তুলে খেয়ে নিতাম তার মানে কি তার মনে সন্দেহ হলো তাই না মনে সন্দেহ হলো বলে তিনি কি করলেন অথচ কি গ্যারান্টি আছে যে খেজুরটা জাকাতের খেজুর কোনো গ্যারান্টি ছিল যে খেজুরটা জাকাতের খেজুর না কিন্তু এটা গ্যারান্টি নয় যেটা জাকাতের নয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুড়িয়ে খেলেন না এখানে কি করলেন এহতিয়াত করলেন এহতিয়াত মানে হচ্ছে পূর্ব সতর্কতামূলক কাজ করলেন সাবধান হয়ে কাজ করলেন যে যদি হারাম হয় তিনি কুড়িয়ে খেলেন না আদি ইবনে হাতেম দাদু আল্লাহ আনহু বলছেন সালতুন্নভী আসাল্লাহ আলাইহি সাল্লাম আনিল মেহরব ফাক আলাইদা আসা ভাবি হাদ্দিহি ফাকুল যখন তীর মারা হয় তীর মেরে শিকার করা হয় তীর ছুঁড়ের শিকার করা হয় একটা পাখি আপনি তীর মেরে শিকার করলেন পাখিটা মারা গেল এটা হালাল না হারাম হালাল না হারাম আপনি হালাল হারাম তখন বুঝবেন যখন রাসুল্লাহ বলছেন যদি তার ওই ধারালো ফলা দিয়ে গেঁথে যায় এবং রক্তপাত হয় তাহলে হালাল আর যদি সাইড দিয়ে ওই তীরের যে সাইড আছে কাঠ যেটা মানে কাঠি বলি সেই কাঠি ধাক্কাতে মারা যায় এবং রক্তপাত না হয় তাহলে এটাকে বলে মাউকুদা তার মানে আঘাতপ্রাপ্ত হয়ে মরা আর আঘাতপ্রাপ্ত হয়ে মরা হারাম কোরআনে একে হারাম ঘোষণা করা হয়েছে আঘাতপ্রাপ্ত হয়ে মারা হারাম তো আপনি যখন মারলেন তীরটা তীরের ফলাতে না লেগে সাইডে ধাক্কা খেয়ে যদি মারা যায় রক্তাক্ত হয়ে মারা না যায় সেটা হারাম বুঝতে পারলেন ফাকুল বলছি যদি ধারালো জিনিস দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তপাত হয়ে মারা যায় তাহলে খাও ওয়েদা আসা ভাবে আর দিহি ফাঁকা তালা ফালা তাকুল আর যদি এইভাবে তার সাইড থেকে ধাক্কা লেগে মারা যায় তাহলে খেও না ফাইন না ওয়াকিজ মাওকুদা ভুল তৈয়া রসুল কালবি উসাম্মি আমি অনেক সময় বিস্মিল্লা বলে আমি কুকুর ছাড়ি শিকারের জন্য ফাজি দু মাহ আলা সোয়াইদি কাল আখার দেখি অন্য এক কুকুর আমার কুকুরের সঙ্গে উপস্থিত এবারে শিকারটা ধরেছে আমার কুকুর না অন্য কুকুর তা আমি বুঝতে পারি না ওলা আদিয়া ইউহ মা আখার রসুল আল্লাহ সলাম বলেন লাহত আকুল এই শিকার তুমি খেও না ইন্নামাসাম্মাইতা আলা কালবেট ওলা তুসাম্মি আলা আ তুমি তো তোমার কুকুর ছাড়ার সময় বিষ বলেছো অন্য কুকুর ছাড়ার সময় বলো না অতএব সন্দেহে যখন পড়লে তখন তুমি ওই শিকার খেও না বুঝতে পারছেন সন্দেহ সন্দেহ হলে পরে উচিত হলো কি অতএব গ্যারান্টিও না তো আপনার কুকুরও হয়তো শিকার করতে পারে কিন্তু না যখন সন্দেহে পড়লে তখন তুমি খবরদার সে শিকার খেও না এই জন্যেই রসুল্লাহ সহম বলছে আর বির্রো ফ্যাশনাল খোলক ভালো কাজ হলো সচ্চরিত্রতা মাহা কাফি সদরিক গোনা হলো সেই কাজ যে কাজ করতে তোমার হৃদয়ে কি সৃষ্টি হয় সংশয় সৃষ্টি হয় নাস আর তুমি অপছন্দ করো যে লোকে জানতে পারুক সেটাকে গোপন করার চেষ্টা করো এটা কি এটাই হচ্ছে সংশয় সন্দেহ আর এটাই হচ্ছে গুনা যখন সাধারণত সংশয় হয় সন্দেহ হয় কোনো বিষয়ে সেটাই হচ্ছে গুনা মাহা হা কাপি সদরিক আহু তোমার ভিতরে যা সংশয় সৃষ্টি করে সেটাকে ছেড়ে দাও বর্জন করো বুঝতেই পাচ্ছেন যেখানে সন্দেহ আছে সে সন্দেহ মাল যখন আপনার সামনে আসবে তখন সেটাকে বর্জন করা উচিত কিন্তু এই ফাঁকে একটা কথা বলে দিই যে মানুষের মাল সন্দিগ্ধ হালালো আছে হারামও আছে সে যদি দাওয়াত দেয় তাহলে খাওয়া যায়জ না না যায়জ তাহলে সেই মানুষের দাওয়াত খাওয়া যায়েজ যেহেতু তার হালালো আছে যেহেতু রাসুল্লাহাম ইহুদির বাড়িতে খেয়েছেন অথচ ইহুদিরা কি খায় হারাম খায় এবং হালালো থাকে যখন ইহুদির বাড়িতে খেয়েছেন তখন আমরা বুঝতে পাচ্ছি যে এমন মানুষের বাড়িতে আমাদের খাওয়া চলবে যার মাল হালাল এবং হারাম মিশ্রিত বুঝতে পারলেন এই সন্দিগ্ধ ব্যাপারে মানে একটু সম্পর্ক রয়েছে বলে কথা বলে দিলাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রচ্ছন্ন পবিত্র হতে পারি এবং হারাম থেকে দূরে থাকতে পারি আল্লাহ আমিন আজমাইন